অ্যামাজন আমাদের পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার আয়তন 70 লক্ষ কিলোমিটার। জানা যায় এর আয়তন বেশি হওয়ার কারণে 9টি দেশের সাথে সংযুক্ত আছে। এখানকার গাছ এত বড় এবং ঘন, যার কারণে বৃষ্টি হলে বৃষ্টির পানি মাটিতে আসতে আসতে 10 মিনিট এর বেশি সময় লেগে যায়। পৃথিবীতে যে রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকই হলো আমাজন। পৃথিবীতে মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজন থেকে, তাই এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই বনে মানুষ এমন কিছু জীবজন্তু ও জিনিস পেয়েছে যা মানুষের চিন্তাধারার বাহিরে। তাহলে আজকে আমরা জেনে নেই আমাজন সম্পর্কে। এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আপনি কি জানেন আমাজনে এমন এক নদী রয়েছে যার পানির তাপমাত্রা 110 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে? এই নদীতে কোথাও কোথাও পানি উগলাতে দেখা যায়। তাপমাত্রা এত বেশি যে এর মধ্যে কোনো প্রাণী আসলে তা সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গলে যাবে। এটি সাধারণত হয়ে থাকে যখন কোনো আগ্নেয়গিরি এর আশেপাশে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো এর হাজার হাজার কিলোমিটারের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরাও অবাক, কারণ এরা কখনো এরকম নদী দেখেনি। এখানকার এমনই কিছু জাতি রয়েছে তাদের মধ্যে কেউ মারা গেলে তাদের কবর বা পুড়ে না ফেলে এই নদীতে ফেলে দেয়, কারণ তারা মনে করে এর মধ্যে স্বর্গের রাস্তা রয়েছে। পটু, এই পাখিটি আমাজন জঙ্গলে খুঁজে পাওয়া গেছে। কি আপনি কি কোনো পাখি খুঁজে পাচ্ছেন না? ভালো করে খুঁজুন। এই পাখি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। এই পাখিকে পটু নামে জানা যায়। পৃথিবীর খুব কম মানুষই দেখতে পেয়েছে, কারণ এরা রাতে বের হতে পছন্দ করে। গাছের মধ্যে কোনো রকম নাড়াচড়া ছাড়াই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে, যা দেখে মনে হয় এটি গাছেরই কোনো অংশ। এই পাখির সম্পর্কে খুব বেশি জানা যায়নি, কিন্তু এদের চোখ সময়ে সময়ে রং বদলাতে থাকে, যেখানে দিনের বেলা কালো এবং হলুদ থাকে আর রাত আসলেই কমলা এবং লাল হয়ে যায়। এরা শিকার করার জন্য দূরে যেতে হয় না, বরং এক জায়গায় আরাম করে বসে হা করে থাকলেই হয়, কীটপতঙ্গ নিজে নিজে এর মুখে চলে আসে। আমাজন জঙ্গলে শুধু জীবজন্তু বসবাস করে এমন নয়, এই জঙ্গলে অনেক মানুষও বসবাস করে। এখানকার কিছু আদিবাসী রয়েছে যারা মানুষের সাথে সম্পর্ক রয়েছে, আবার অনেক আদিবাসী রয়েছে যারা সম্পূর্ণ আমাজন জঙ্গলের উপর নির্ভরশীল। তারা বাহিরের জগৎ সম্পর্কে কিছুই জানে না, এমনকি আমরাও তাদের সম্পর্কে কিছু জানতে পারি না। ব্রাজিল এবং পেরুর সীমার মধ্যে মানুষের এমন কিছু জাতি দেখতে পাওয়া গেছে যা আমাদের অজানা ছিল। লেনের ছবি থেকে নেওয়া এই মানুষগুলো এই প্রথম দেখা যায়। এই ছবিতে দেখা যায় আদিবাসীরা তীর এবং অন্যান্য অস্ত্র দ্বারা প্লেনের উপর হামলা করছে, আর আদিবাসীরা দূর থেকে এই প্লেনটিকে দেখছে। তারা হয়তোবা এই প্লেনটিকে একটি বড় পাখি মনে করছিল যা তাদের উপর হামলা করতে পারে। এমনটাও জানা যায় যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে খেয়ে থাকে। পয়জন ডার্ট ফর্ক, এটি আমাজন জঙ্গলের বিচিত্রের মধ্যে একটি। এটি দেখতে যতটা সুন্দর লাগে তার চেয়ে বেশি হিংস্র। এর মধ্যে এত বেশি বিষ রয়েছে 10 জন মানুষ মারা কোনো ব্যাপারই না। এর বিষ মানুষের হার্ট এবং নার্ভাস সিস্টেমকে কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিতে পারে। এখন পর্যন্ত এই জঙ্গলে 120 প্রজাতির ব্যাং পাওয়া যায়। বাহারি রঙের এই ব্যাং এই জঙ্গলে পাওয়া যায়। বৃষ্টির সময় এদেরকে বেশি দেখা যায়। স্থানীয় লোক বা ট্যুরিস্ট যারা ঘুরতে যায় তখন এদেরকে দেখলেই এদের কাছ থেকে দূরে থাকে। দ্য গোল্ডেন লায়ন ট্যামারিন, গোল্ডেন লায়ন ট্যামারিন অনেকটা সিংহের মতো, কিন্তু এরা হলো বানরের একটি প্রজাতি। আরেকটি নাম হলো গোল্ডেন মার্মুস্টে। এদের সোনালী ফসম এর কারণে এইরকম নাম রাখা হয়েছে। এরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, যেখানে থাকবে সেখানটা চিহ্ন দিয়ে রাখে। বানরের মতো সারাদিন গাছে ছোটাছুটি করে আর মনের আনন্দে গান গায়, আর রাতে গাছের একদম উপরে উঠে যায়। মজার ব্যাপার হচ্ছে এরা এক জায়গায় বেশি দিন থাকে না, এরা একজন অন্যজনের সাথে খাবার শেয়ার করে। ইয়ংরা বিদ্যুতের জন্য খাদ্য সংগ্রহ করে এবং বিদ্যুরাও তাদের অংশ থেকে কিছুটা তাদেরকে দিয়ে দেয়। কষ্টদায়ক কথা হচ্ছে খুব অল্প পরিমাণ প্রাণী টিকে আছে, অথবা কিছু বছর পর এরাও বিলুপ্ত হয়ে যাবে। আমাজন এত বড় যে সবসময় কোনো না কোনো রহস্য উদ্ঘাটন হচ্ছে। অনেকেরা মনে করে এখানে এলিয়েন থাকতে পারে। অনেকের দাবি এখানে সোনার ইটের তৈরি একটি সাম্রাজ্য রয়েছে,
যেখানে মানুষের চেয়ে অন্যরকম প্রাণী বসবাস করে। আবার অনেকেরা বলে থাকে এখানকার আদিবাসীরা বহু মূল্যবান গুপ্তধন পাহারা দিচ্ছে। আপনার কি মনে হয় এই আমাজনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।